নগর ঘাটে নাগাতর রাশি চালানো হয়। রাস্তাবাহী টুকটুক বাস লরি মোটরবাইক সমস্ত যানবাহন দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। কারণ ভোটের মুখে কোন রকম অবৈধ আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোনো জিনিস যাতে স্থানান্তরিত না হতে পারে তার জন্যই এই নাগা তল্লাশি। যদিও আজ কারোর কাছ থেকে কোন রকম অবৈধ জিনিস পাওয়া যায়নি। নাম কি আপনার? বাপন ঘোষ। বাপন ঘোষ। বাড়ি কোথায়? বলছে লাল। ঠিক আছে, লালদিঘি। নাম্বার নাম্বার নাম্বারটা একটুখানি খুলে একটু হাত দিয়ে রাখেন। আমাদের ভোট ডিক্লেয়ার হওয়ার পর থেকে নীতিগত আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের চালু হয়ে গেছে। তো লোকসভা ইলেকশনের জন্য মডেল কোড অফ কন্ডাক্টের কিছু রুলস আছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্লাইং স্কোয়াড টিম, একটা হচ্ছে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম। এক একটা টিমে একজন করে ম্যাজিস্ট্রেট আছে, সঙ্গে একজন ট্যাগ আমাদের ল অ্যান্ড অফিসার আছে, সে হতে পারে এসআই, হতে পারে এসআই। তো আমাদের এইটা হচ্ছে নাকা পয়েন্ট। নাকা পয়েন্ট অর্থাৎ আমরা এইখান থেকে যত গাড়ি বাইক টু হুইলার ফোর হুইলার পাস করে তাদেরকে আমরা চেক করি। ভোটারদের ইনফ্লুয়েন্স করার মতন কোনো মেটেরিয়াল, সে ক্যাশ হতে পারে, লিকার হতে পারে, কোনো ড্রাগস হতে পারে, আফিম হতে পারে, গাঁজা হতে পারে, আছে কি না, যাতে কিনা এখানকার ভোটার ইনফ্লুয়েন্স না হয় তার জন্য আমরা চেক করছি। আমরা পার্টিকুলারলি এই নাকা পয়েন্টটা চুজ করলাম। আজকে কোথায় করছেন আর কখন থেকে করছেন? আজকে আমরা এইখানে নাকা করছি সকাল 8টা থেকে। কোথায় এটা? এটা হচ্ছে রাধানগর ঘাট। এবং রাধানগর ঘাটটা আমাদের চয়েস করার কারণ হচ্ছে সামনে জলঙ্গি নদী, ওই পাটটা নদী, এবং এ পাটটা হচ্ছে মুর্শিদাবাদ। তো নদী এবং মুর্শিদাবাদের কানেক্টার রোড হিসেবে এটা খুব পপুলার এবং বাসস্ট্যান্ড এখানে আছে, সুতরাং অনেক মানুষজন যাতায়াত করে। তো ইনকেস যদি কোনো ইললিগাল মেটেরিয়াল এখান থেকে পাস করে যাতে ধরতে পারি তার জন্য আমরা করছি। এছাড়া আমাদের ব্লকে রায়পুর এবং মধুপুর আমাদের নাকা পয়েন্ট হয় রেগুলারলি। চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।